Hey guys, welcome back to my channel. তো কেমন আছো তোমরা সবাই? So guys, thumbnail, title আর আমার এই শার্টস দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওতে আমি ঠিক কি করতে চলেছি গাইস। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্কেচ ভিডিও যেখানে আমাকে তানিশা মুখার্জি মানে ওরফে রিমলির শাশুড়ি মা ভর করেছেন। মানে সে ঠিক ভর করেনি, তার ক্যারেক্টারটা আমাকে ভর করেছেন। মানে ফার্স্ট সিনটাতে এরকমই থাকবে যে আমি খুব মজা আছি, খুব আনন্দ করে সিরিয়ালটা দেখছি, আর সিরিয়ালটা দেখতে দেখতে হুট করে আমি ঠিক তানিশা মুখার্জির মতন হচ্ছে আচরণ করতে শুরু করি। আর তারপর ঠিক কি কি হয়, মানে তারপর ঠিক কি কি হবে, মানে তানিশা মুখার্জির মতন চরিত্র আমি প্লে করতে করতে, ক্যারেক্টারটা প্লে করতে করতে কি কি ঘটনা ঘটবে সেটা জানতে গেলে তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে যাও গাইস, তোমরা গিয়ে পুরো ভিডিওটা দেখো। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে, তোমরা খুব এন্টারটেইন হবে, তোমাদের খুব মজা লাগবে। তাই আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি যেটা তোমাদের প্রত্যেককে জানানোর প্রয়োজন মনে করছি। আজ থেকে মানুষের গতিবিধি, কে কখন কোথায় যাচ্ছে, কোথা থেকে ফিরছে, কি করছে, সবটা আমাকে টাইম টু টাইম জানতে হবে। আর আমার হয়ে এই কাজটা করবে আর কেউ না, রিমলি। তোমরা সবাই এখানে আছো তো? একটা কথা তোমরা সবাই কান খুলে শুনে রাখো, আমি খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে প্রত্যেকের যা যা স্বাধীনতা ছিল সব বন্ধ। এখন থেকে এই বাড়িতে সবাইকে আমার কথা মতন চলতে হবে। তোমরা কি করছো, কোথায় যাচ্ছো, কি খাচ্ছো, কি পড়ছো, সবটাই আমাকে টাইম টু টাইম জানতে হবে। আর আমার হয়ে এই কাজটা করবে আর কেউ না, টুম্পা। মা, তুমি এইসব কি আবোল তাবোল কথা বলছো? কোনো আবোল তাবোল কথা নয়, যা শুনলে সেটাই বলেছি। আর আমার কথার অবাধ্য হলে তুমি খুব ভালো করে জানো, জিনিয়া। জিনিয়া? মা, আমি জিনিয়া নই, আমার নাম পূজা, পূজা। সে তুমি যেই হও না কেন, আমার কথা না শুনলে আমি ঠিক কি কি করতে পারি সেটা তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো। পূজা, আজ থেকে তোমার পকেট মানি বন্ধ, আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। তুমি শুধুমাত্র কলেজেই যেতে পারবে, তাও আরো বাড়ির গাড়ি করে। কিন্তু মা, আমাদের গাড়ি কোথায়? মা, বাবা কি তাহলে নতুন গাড়ি কিনেছে নাকি? এটা কিন্তু ঠাট্টামির সময় নয়, যা বলছি সেটা মন দিয়ে শোনো। আর এই যে তুমি, পাড়ার সেই মন্টু রিক্সাওয়ালাকে বলে দেবে পূজা সেই রিক্সা করেই কলেজে যাবে, আবার সেই রিক্সা করেই বাড়ি ফিরবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুমি যাও না, ওর ভাড়া ডিমান্ড কত? আর এতদিন তো তুমি নিজেই বলতে যে হেঁটে হেঁটে যাবে আর হেঁটে হেঁটে আসবে, তবু রিক্সায় কোনোদিন উঠবে না, তা আজ হঠাৎ করে কি হলো তোমার? বেশি কথা না বাড়িয়ে যা বললাম সেটাই করো। আর টুম্পা, তুই তোর কাজ বুঝে নিয়েছিস তো? তোকে ঠিক কি করতে হবে, এরা দুটো মিলে সারাদিন কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, সব খবর কিন্তু আমার চাই। না না মোদি, আমি ওই সব কাজ করতে পারবো না, পাগল নাকি? সারাদিন দূরে দূরে খবর জোগাড় করে এনে দেবো, আমি খবরই জানলে কি? কি, তুই কি বললি? তুই পারবি না, তুই জানিস তুই কার মুখের উপর না করছিস? মাই দিদি কি তোকে তাহলে আমি এমনি এমনি পুষছি? দেখো মোদি, বাজে কথা না কম বলবা, দাও তুই হাজারটা টাকা, সেই হাজারটা টাকার মধ্যে আমি ঘর মুছি, বাসন মাজি, কাপড় কাচি, সব সব করি। ঠিক আছে, এই কাজটার জন্য তুই যা দাম চাইবি তোকে তাই দেওয়া হবে, বল তোর কত চাই। সে তুমি আমাকে যতই দাও না কেন বোদি, আমার দ্বারা এই কাজ সম্ভব নয়। আর তাছাড়া আমি একটা কাজের লোক, আমি কেন এইসব কাজ করতে যাবো? কি বললি? তানিশা মুখার্জি যদি এত বড় লোক হয়ে এই কাজ রিমলির হাতে তুলে দিতে পারে,
তাহলে আমরা কোন সা চুরুপুটি রে? আর একটা কথা বল, তানিশা মুখার্জি কি রিমলিকে আগে সহ্য করতে পারতো? পারতো না না? আর এখন দেখ, এই রিমলিকে ছাড়াই কিছু বোঝে না। এই এত বড় একটা দায়িত্ব আর কাউকে না দিয়ে রিমলিকেই দিল, কারণ রিমলি সেই ভরসার জায়গাটাকে অর্জন করেছে, যেমন তুই। তুইও তো আমার সব থেকে একটা ভরসার মানুষ বল। সে তুমি যাই বলো না কেন বৌদি, আমি এই কাজ করতে পারবো না। আমাকে আরো 10টা বাড়িতে কাজ করতে হয়, আবার গিয়ে নিজের বাড়িতেও কত কাজ করতে হয়। আমি পারবো না বৌদি, আমাকে তুমি ক্ষমা করো বৌদি, আমি পারবো না। কি তুই কি বললি? তুই পারবি না? তুই আমার মুখের উপর না করছিস? হ্যাঁ না করছি বৌদি, আমি পারবো না। তুই জানিস আমিকে আমি তোর ঠিক কি অবস্থা করতে পারি, তুই জানিস সেটা? আমার কথা না শোনার দাম তোকে হাড়ে হাড়ে গুনতে হবে। আমি তোর ঠিক কি অবস্থা করি তুই শুধু দেখে যা, তোদের একটাকেও আমি ছাড়বো না, এই আমি বলে দিলাম। আই 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 রূপালি, তুমি বাড়ি যাও দেখি। মায়ের মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, তুমি কিছু বুঝতে পারছো না? বাবা আমি তোমাকে বারবার করে বলেছিলাম এই সিরিয়ালের চ্যানেলগুলোকে সব বন্ধ করে দিতে, এই সব দেখে দেখে এই মায়ের মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। না আমি এবার বোঝো ঠেলা যত সব। সত্যি যা বলেছিস না, ভালো লাগে না। এই আমিও চললাম যত সব পাগলের গোষ্ঠী। তোরা সবাই আমার একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোদের কি হাল করতে পারি তোদের কোনো ধারণা নেই। তোরা শুধু দেখে যা আমি তোদের কি অবস্থা করি। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই আমার এই ছোট্ট আমার এই পুচকি পরিবারটাকে অনেক বড় করে তুলতে হলে কি করতে হবে, নিচে দেওয়া এই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে তার পাশে মনে সেই বেল আইকনটিতে টান করে একটু বাজিয়ে দিতে হবে, যাতে কিনা আমার নতুন নতুন ভিডিওস এর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সো গাইস খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।